30শে নভেম্বর চেঙ্গিজের টিজার বেরিয়েছিল, 1লা ডিসেম্বর আমার বাবা হসপিটালে ভর্তি হয় এবং 15ই ডিসেম্বর তাকে বাড়ি ফেরত নিয়ে আসা হয়। তার দুটো হাঁটুতেই অপারেশন হয়েছে। এখন এই 15 দিন আমাকে হসপিটাল, বাড়ি, অফিস করতে হয়েছে। মাঝে আমার ছুটিও ছিল, কিন্তু ভিডিও বানানোর মতো খুব একটা মানসিক ইচ্ছা আমার ছিল না। তো সেই কারণে আমি চেঙ্গিজের টিজারের কোনোরকম রিভিউ ভিডিও আমি বানাইনি। তো এটা আমি বহুদিন বাদে বানাচ্ছি। তো আমি জানি যে জিদ্দার অনেক ফ্যান আমার প্রোফাইলে আছে, আলাদা করে কিছুই বলার নেই। চেঙ্গিজের টিজার নিয়ে অনেক কথা হয়েছে, অনেক ভিডিও হয়েছে এবং আজেবাজে ইউটিউবার যারা আছে তারা তো চেঙ্গিজ নিয়ে পারলে রোজই 4-5টা করে ভিডিও বানায়। আমি সেই ক্যাটাগরিতে পড়ি না, মানে অ্যাটলিস্ট আমার ইন্টেনশান অতটা খারাপ নয় যে জিদকে নিয়ে ভিডিও বানিয়ে ভিউ কামাবো। এখন সমস্যা হচ্ছে গিয়ে যে চেঙ্গিজের টিজারটা আমার কেমন লাগলো। চেঙ্গিজের টিজারটা আমার অসাধারণ লেগেছে। আনডাউটেবলি বলা যায় যে বাংলাতে সুপারস্টার এখন একজনই রয়েছে যে কমার্শিয়াল ফিল্ম করে বা করার সাহস দেখায়। আরও কিছু লোকজন তৈরি হচ্ছে আশেপাশে, বাট তারা এখনও অবধি নিজেদের কাজ সামনে আনতে পারেনি। আর চেঙ্গিজ নিয়ে তো প্যান ইন্ডিয়া লেভেলেও একটা হাইপ ক্রিয়েট হয়েছে, সেখান থেকে অনেক ফেক নিউজ ছড়িয়েছে। তবে আমার মনে হয় চেঙ্গিজ প্যান ইন্ডিয়া লেভেলে এমন একটা হাইপ পেয়ে গেছে অ্যাক্সিডেন্টালি যে ইট ইজ আ ভেরি গুড থিং। চেঙ্গিজ অ্যাকচুয়ালি যদি প্যান ইন্ডিয়া ছাড়া যদি হয় তাহলে কিন্তু বিজনেস হওয়ার একটা চান্স কিন্তু আছে। এবং তার আরও একটা বিশাল বড় কারণ রয়েছে, নীরজ পাণ্ডে। এই মানুষটাকে কিন্তু প্যান ইন্ডিয়া সেল করা যায়, এর নামটা কিন্তু বহু মানুষ জানে এবং চেনে। এবং চেঙ্গিজের স্ক্রিপ্ট আর গল্প যেহেতু উনি লিখছেন, তো সেই জন্য কিন্তু চেঙ্গিজকে প্যান ইন্ডিয়া সেল করতে কিন্তু খুব একটা প্রবলেম হবে না। আর আরও একটা বড় কথা, রাজেশ গাঙ্গুলি যে ডাইরেক্ট করছে এই ফিল্মটা, তিনি আমার ওয়ান অফ দ্য ফেভারিট জিতের ফিল্ম উনি ডাইরেক্ট করেছিলেন, রয়্যাল বেঙ্গল টাইগার, এটা আমি আগেও মেনশন করেছি। তো চেঙ্গিজের জন্য আমি তো ওয়েট করছি, এখন কবে আসবে সেটা নিয়েও হাজার একটা ফেক ভিডিও বেরোচ্ছে, সেসব ইঁদুর দৌড়ে আমি নেই। ওকে, যবে আসবে ভালো করে আসুক, আমি তাই চাইবো। টিজারে আমার শুধুমাত্র দুটো জায়গা কেমন কেমন লেগেছে। একটা বন্দুক চালানোর জায়গা আছে, বন্দুকের নল থেকে যে আগুনটা বেরোচ্ছে ফায়ারিংয়ের সময়, সেটা একটুখানি কার্টুনিশ লাগে। তবে আই ক্যান আন্ডারস্ট্যান্ড কি ওটা প্যাচওয়ার্ক বা এডিটে হয়তো ঠিক হয়ে যাবে। আরেকটা রয়েছে ছুরি নিয়ে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে, সেটাতে ব্লাড, মানে ব্লাড স্প্ল্যাশ হচ্ছে, সেটা একটুখানি ফেক ফেক দেখতে লাগে। আই থিঙ্ক এই জিনিসগুলো পোস্ট প্রোডাকশানে ঠিকঠাক হয়ে যাবে। তা বাদ দিয়ে গোটা টিজারটা আমার তো ঢাঁসু লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো এবং গল্প নিয়ে তো মানে চিন্তা করার মতো কোনো কারণ আছে বলে আমার মনে হয় না। আর জিদ্দাকেও তো অসাধারণ লাগছে। তবে টিজারে একটুখানি ভিলেন ঠিলেনের হিন্ট টিন দিলে পরে ভালো হতো, বাট এনিওয়ে এটা একটা টিজার ছিল, ট্রেলারে ভিলেনের হিন্ট দিতেই পারে, ঠিক আছে। তো এই ভিডিওর শেষে আমি এটা বলবো না যে দেখা যাক সিনেমাটা কেমন হয়, কারণ আমি জানি সিনেমাটা ভালো হবে। এবং রাবণের টিজার ট্রেলারের থেকেও কিন্তু আমার এই টিজারটা কিন্তু ভালো লেগেছে। এবং রাবণ যেরকম একটা প্রতিশোধের গল্প ছিল, একটা ফ্যামিলি ড্রামা, একটা ফ্যামিলি রিভেঞ্জের অ্যাঙ্গেল ছিল, এটা তো একটা গ্যাংস্টার ফ্লিক হতে যাচ্ছে, তো এটা স্কেলটা একটুখানি বড়, গল্পের স্কোপটাও অনেকটা বেশি বড় হবে বলেই আমার মনে হয়। ওকে, তো চেঙ্গিজ আমার বেশ ভালো লেগেছে। এখন দেখা যাক কবে বেরোয় আর কেমন হয়।